হয় গুঞ্জন এই মুহূর্তত কব লাগিব যে প্রবল গ্রীষ্ম প্রবাহর অন্তত এই যে যাক প্রশান্তির বরষুণ, এই প্রশান্তির বরষুণ যাকে কিছু পরিমাণে হলেও রাইজক সকাহ দিছে। কিন্তু তার বিপরীতে যদি আরো একটা কথা কবলৈ যাও, কিন্তু এই যে দোপালপিটা বরষুণ, এই দোপালপিটা বরষুণের লগতে আহিছে ধুমুহা, আর এই প্রচন্ড ধুমুহার ফলত রাজ্যের ভিন্ন প্রান্তত কিন্তু বিস্তর ক্ষতি সাধন হওয়া দেখিবলৈ পোৱা গৈছে। মই বর্তমান উপস্থিত আছো দিশপুরত, আর দিশপুরেরও ভিন্ন প্রান্তত এই যে প্রবল বরষুণের লগত যে ধুমুহা গাজনি আহিছে, এই ধুমুহা গাজনিয়ে কিন্তু বিস্তর ক্ষতি সাধন করেছে। কিন্তু এই মুহূর্তত আটাইতকৈ কবলগীয়া কথাটো গুঞ্জন এইটোৱেই যে পরম্পরাগতভাবে যে ভেকুলির যে বিয়া পতা হয়, সেই ভেকুলি বিয়া পতা রাইজে যে বিশ্বাস করে, সেই রাইজে বিশ্বাস করার অন্তত হয়তো বরষুণজাক আহিল বা বিভিন্ন ধরনের কারণত বরষুণজাক আহিল। কিন্তু বতরের এই যে পথ পরিবর্তন বা বতরের এই যে পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে কিন্তু রাইজক চিন্তিত করেছে বা রাইজ চিন্তিত হয়েছে। রাইজ চিন্তিত হবই, কিয়নো গোলকীয় উষ্ণতা বৃদ্ধি, এই যে গোলকীয় উষ্ণতা বৃদ্ধির ফলত ওজন স্তরতে প্রভাব পড়া হোক বা গ্লেসিয়ারতে প্রভাব পড়া হোক, একটা সময়তে শরৎকালত আমি সাধারণত দেখো যে বরষুণ আহে বা অকনমান ঠান্ডা নামে। কিন্তু তার বিপরীতে যদি আপনাদের এটা পরিবেশটা দেখে, প্রায় তিন চারিদিন হয়ে গৈছিল, এই তিন চারিদিন গরমত থাকিব নোৱাৰা এটা অবস্থার সৃষ্টি হয়েছিল রাজ্যবাসীর। ইয়ার মূল কারণটা কি? ইয়ার মূল কারণটা যদি আমি চাও যে রাজ্যের ভিন্ন প্রান্ত যেদরে গছ বন কাটি পেলায় রাজ্যে ধ্বংস করেছে, বনানী ধ্বংস করেছে, এইবুরে কিন্তু সঁচাকই একটা কথা হয় যে প্রভাব পেলাইছে বতরের এই পরিবর্তনের ক্ষেত্রে বা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে। আর ইয়াক লৈ পেলাই সরকারে কি করেছে বা সরকারে করার লগতে একটা সময়তে যদি অরণ্য মাধব যাদব পায়েঙ্গর কথা কও, তেখেতে রাইজক এটা কথা আহ্বান জানাইছিল যে রাজ্যত যিমান সমূহ গছ আছে, গছ গছনি আছে, আপনাদের নতুনকৈ গছ রোপণ নকৰিলেও এতিয়া যিমান সমূহ গছ আছে, এই গছ সমূহ যদি নকটাকৈ থাকে, হয়তো আমি ভবার ধরনে আমার এই জলবায়ুয়ে আমার লগত কিন্তু একধরনে গতি করব। কিন্তু তার বিপরীতে যদি আমি চাও, শরৎকাল নমার পাছতো ইমান এটা প্রচন্ড গরম, এই প্রচন্ড গরম ধূলি তার মূল কারণটোৱে আছিল যে রাইজে যিধরনে গছ বন কাটিছে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কামর কারণে। আমি দেখিছিলো ফোরলেন নির্মাণের সময়তো যেদরে ফোরলেনের কাষত থাকা যেসমূহ গছ, এই গছসমূহ কাটি পেলোৱা হয়েছিল বা বিভিন্ন ধরনের কারণত। তার বিপরীতে কিন্তু সরকারে যে 1,00,000 গছপুলি রোপণ বা বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতত লয়, সেইবুরে কিন্তু সকাহ দিব পৰা নাই রাইজক। আর এতিয়া আমি দেখিছো যে এই চারিদিন যে একলাঠারিয়ে গরম পড়লে, আর এই গরম পড়ার অন্তত যিনি দোপালপিটা যে বরষুণজাক, এই দোপালপিটা কিন্তু বরষুণজাকে কিছু পরিমাণে হলেও রাইজক সকাহ দিছে। তার বিপরীতে আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে যে যে বতাহ আহিছে, যে ধুমুহার যে তাণ্ডব দেখিবলৈ পোৱা গৈছে, এই ধুমুহার তাণ্ডবে কিন্তু একটা সময়তে বিস্তর ক্ষতি সাধন করেছে জনসাধারণের। গতি চাবলগীয়া হব, মই ইতিমধ্যে কৈছো মই অতি ব্যস্ততাপূর্ণ ঠাই দিশপুর আছো, দিশপুরত আছো মহানগরীর। আর এই দিশপুরেরও কিন্তু বিভিন্ন ধরনের দোকান পোহারের কথাই কক, বিভিন্ন ধরনের আবাসর কথাই কক, সকলোতে কিন্তু এই বরষুণজাকেও প্রভাব পেলাইছে। এটা কথা ইয়ার পাছত নিশ্চিত হব যে এই যে ধুমুহা বরষুণজাক আহিল, এই ধুমুহা বরষুণজাকে প্রকৃততে রাইজর কিমান দূর ক্ষতি সাধন করিলে বা রাইজক কিমান দূর সকাহ প্রদান করিলে সেই কথা নিশ্চিত হব। কিন্তু এই মুহূর্তে আটাইতকৈ চিন্তনীয় বিষয়টা এইটাই যে ধারাবাহিকভাবে যে গোলকীয় উষ্ণতা বৃদ্ধি হয়েছে, যে জলবায়ুর পরিবর্তন হয়েছে, যে বতরের পরিবর্তন হয়েছে, এইবর ক্ষেত্রত যদি এতিয়াই জনসাধারণ সজাগ নহয়, অসমৰ রাইজ যদি সজাগ নহয়, তেতিয়া কিন্তু অনাগত দিনত আমার যে নবপ্রজন্ম, আমি যে আমার প্রজন্মটোই হোক, আমার ভবিষ্যৎ প্রজন্মটোই হোক, আর যে ভয়াবহ দিকে গতি করব, এই মুহূর্তত কিন্তু সেই নিশ্চিত হয়ে পড়েছে গুঞ্জন। সম্পক, এই মুহূর্তটো আমি দেখি আছো, আপনার দৃশ্যও দেখিছো যে ঢেরেকনি অব্যাহত আছে আর বরষুণও বর্তমান আহি আছে আমি দেখিছো। কিন্তু ধুমুহার কথা যেহেতু আমি কৈছো যে ধুমুহাই কিছু পরিমাণে ক্ষতি সাধন করেছে, বর্তমান এটা গুয়াহাটীবাসী যদিও বা কিছু পরিমাণে সকাহ পাইছে, কিন্তু বরষুণের বেশি বরষুণ আহিলে কিন্তু আন এটা সমস্যা আরম্ভ হব, এয়া হচ্ছে কৃত্রিম বান। গতি এফালে উৎকট গরম চারিদিন ধরে রাজ্যবাসী যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে, তার মাজতে বরষুণ যাক আহিছে, সকলে এতিয়া আরাম পাইছে, প্রচন্ড গরমের প্রকোপব কমিছে, কিন্তু বরষুণ বেশি হওয়ার লগেলগে কৃত্রিম বানের প্রসঙ্গটা আছেই। বর্তমান আপনার জড়িয়ে চাব বিচার, ধুমুহা বর্তমানও অব্যাহত আছে নেকি, আকাশ বর্তমানও মেঘাচ্ছন্ন নেকি? সম্পক, হয় সতীর্থ ভিডিও জার্নেলিষ্ট হেমন্তই আপনার সমগ্র পরিবেশটা দেখুয়াই আছে যে এতিয়াও আকাশখন একদরে মেঘাচ্ছন্ন হয়ে আছে, উপরের দোপালপিটা বরষুণ পড়ি আছে, আর একটা সময়তে কিন্তু ধুমুহার তাণ্ডবও অব্যাহত আছে। ইয়ার পাছত আপনি যে কথা উল্লেখ করেছে গুরুত্বপূর্ণ কথাটো এইটাই যে এশ এবুড়ি সমস্যা, গরম দিলেও যদি রাইজর সমস্যা হয়, কিন্তু এনেদরে যদি দোপালপিটা বরষুণ হয়, এই দোপালপিটা বরষুণের পাছতো মহানগরীর একটা তথৈবশ অবস্থার সৃষ্টি হয়, কিয়নো কৃত্রিমবাদে যি এক ভারাক্রান্ত করে তোলে রাইজক বা বিশেষ গুয়াহাটী
গুৱাহাটী মহানগরীর রাইজক ইয়া কিন্তু সকলকে চিন্তনীয় করে তোলে। আর আটাইতকৈ উল্লেখনীয় কথাটো এইটোৱে, মই বারম্বার এটা কথা কৈছো, যেতিয়াই গণেশ পূজার আরম্ভ হয় বা যেতিয়াই বিশ্বকর্মার পূজার আরম্ভ হয়, এক প্রকারে শরৎ নামি পড়ে, ধরালয় শরৎ নামি আহে। আর সেই ধরালয় শরৎ নামি অহার পাছত যি সময় প্রকৃতিয়ে জিরাব বিচারে ধরার বুকুত, সেই সময়ত কিন্তু এনেকা ধরনের গ্রীষ্মপ্রবাহ, এনেকা গ্রীষ্মপ্রবাহে রাইজক জুরুলা করে। তার বিপরীতে যদি আপনি কয় যে এই যে বরষুণ যাক, এই বরষুণ যাকেও কিন্তু একটা সময়তে যদি এনেকে ধারাসার দোপালপিটা বরষুণ পায় এক ঘন্টা দেড় ঘন্টা জুড়ি হয়, তেতিয়াও কিন্তু গুৱাহাটী মহানগরীত বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। বিশেষকৈ কৃত্রিম বানর সমস্যাটোয়ে এটা আটাইতকৈ কঠিন রূপ লয়, যেটো কৃত্রিম বানর সমস্যার পৰা রাইজে কিন্তু সকাহ পাব বিচাৰে। একটা সময়তে বরষুণও রাইজক লাগে, একটা সময়তে প্রখর রোদও রাইজক নালাগে। প্রকৃততে ইয়ার কারণে কিন্তু দায়ী হয়েছে রাইজ, কারণ গছ বন কাটি বিভিন্ন ধরনের অট্টালিকা নির্মাণ করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কামর কারণে হোক পরিকল্পনাবিহীনভাবে, যেদরে ফোরলেনের কথাটো কলো, ফোরলেন নির্মাণ করিবর কারণে যান ডাঙর ডাঙর গছ কাটি পেলা হল, এইবুরে কিন্তু প্রভাব পেলায়। আর একটা কথা বারম্বার কইসো, অরণ্য মাধব যাদব পায়েং ডাঙরিয়ায় যে কথা বারম্বার রাইজক অনুরোধ জানাই আহিছে যে আপনাদের নতুনক গছ রোয়ার প্রয়োজন নাই, কিন্তু আমার যিমানখিনি গছ আছে, আমার যিমানখন অরণ্য আছে, এই অরণ্যখন এই গছখনে আপনাদের বসাই রাখক। মই সতীর্থ হেমন্তক আকৌ পুনর্বার এবার দেখাবলে কম আকাশখন, এতিয়াও আকাশখন কিন্তু ধুয়লি কুয়লি হয়ে আছে, আর কিমান সময় বরষুণ দিব এই কথা নিশ্চিত নহয়। আর এই বরষুণ জাকর পাছত বা এই বতাহজাকর পাছত গুৱাহাটীর ভিন্ন প্রান্ত যেদরে বিস্তর ক্ষতি সাধন হব, রাজ্যর ভিন্ন প্রান্ত যেদরে ব্যস্তর ক্ষতি সাধন হব, তার পাছতো কিন্তু রাইজে কব যে এজাক দপালপিটা বরষুণ বা এজাক ধুমুহার কারণে রাইজে এই দুর্ভোগ ভুগিবলগা হয়েছে। তার বিপরীতে যদি আমি বারম্বার এই কথা কইছিল যে ভেকুলির বিয়া পতার দরে পরম্পরা এতিয়াও আছে বা এতিয়াও সেয়া অন্ধবিশ্বাসে হওয়া বা রাইজে বিভিন্ন ধরনের মত আগবাব, কিন্তু এইবর এতিয়াও এই কারণে করে থাকা হয়েছে যে জলবায়ুর পরা বতরের পরা রাইজে সকাল। ধন্যবাদ জ্ঞাপন করছো সম্পক দত্ত, আর এনে ধরনের সম্পক দত্ত মহানগরীর পরিবেশ দেখালে, আর প্রচন্ড গরমের মাজতে এতিয়া এজাক বরষুণের পাছত কিছু পরিমাণে সকাহ লাভ করেছে গুৱাহাটী বাসী। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।